আসসালামু আলাইকুম, আমার নাম শাহিদা, আমার বয়স 55 বছর। আমার যে বাড়ি যশোর নড়াইলে, আমার পায়ে শরীরে ব্যথা ছিল, পায়ে জলযন্ত্রণা করতো, পানি জমছিল। আমার এই 2 বছর ধরে আমার পায়ে শরীরে ব্যথা, এই ব্যথা আমার পায়ে গেছে, পায়ে যাওয়ার পরে মানে পানি জমছে, পানি জমার পরে আমার এই হাঁটা চলা নামাজ পড়া সব বন্ধ হয়ে গেল। ওনার যখন হাঁটা চলা বন্ধ হয়ে যায় এবং ব্যথা প্রচুর থাকে, তারপরে একটু একটু পাওয়া ফোলা শুরু করে, তখন এই জিনিসটা নোটিস করার পরে আমরা প্রথমে হাসপাতালে যাই। তো ওইদিকে যাওয়ার পরে অর্থোপেডিকের ডাক্তার দেখাই, তো তারা যেই মেডিসিন গুলো দেয় তাতে কোনো সুর হচ্ছিল না। আসলে মেন কথা হইতেছে গিয়ে এখানে রোগটা নিশ্চিহ্নিত হইতেছিল না যে কোন রোগে সে আসলে আক্রান্ত হয়েছে। তারপরে আস্তে আস্তে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম স্যারের, শফিউল্লাহ প্রধান স্যার, আল্লাহ ওনার ভালো করুক, ওনার ওসিলায় আল্লাহর রহমতে আম্মু এখন অনেক সুস্থ। তো তখন আমরা ওনার ভিডিও দেখার পরে আমরা তৎক্ষণাৎ ফোন দিয়ে এই আমরা এডিকার্সি হাসপাতালে চলে আসি। আসার পরে স্যারকে দেখালাম, স্যার তখন আমাদেরকে বললো যে এটা হচ্ছে গিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তখন স্যার বললো যে ওনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে এবং তার কিছু পরিচর্যা করতে হবে। তখন বললাম স্যার কিভাবে, তখন স্যার বললো যে ওনার কিছু ট্রিটমেন্টের প্রয়োজন আছে, উনি যদি আমাদের এখানে 6 থেকে 7 দিন ভর্তি থাকে তাহলে উনি আরও অনেকটা সুস্থ হয়ে যাবে। তো স্যারের কথা মতো আমরা তাকে ভর্তি করলাম এবং আলহামদুলিল্লাহ আজকে 5 দিন আম্মু একদম পুরোই সুস্থ। তবে যে সমস্যা ছিল উনি সোজা হয়ে দাঁড়াতে পারতো না, তো সেটা নেই, এখন উনি হাঁটা চলা করে, উনি এখন নিজের গোসল নিজে করে, নিজের খাওয়া দাওয়া সব কিছু এখন নিজেই করতে পারে। তো সবকিছু ক্ষেত্রে এটাই বলতে পারি যে শফিউল্লাহ স্যার আসলে আল্লাহর জ্ঞানে, আল্লাহর দেওয়া দান করা জ্ঞানের মাধ্যমে উনি আমাদের যে আম্মুকে যে সেবাটা করছেন তার জন্য আমরা অনেক দোয়া করি এবং উনি আরো এগিয়ে যাক এটাই কামনা করি। আমি দোয়া করি উনি আরো উনি সুস্থ থাক, আল্লাহ ওনার ভালো রাখুক, দীর্ঘদিন ওনার ডাক্তার দান করুক। আর ওনার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো, নিজের ছেলের মতো ওনার ব্যবহারটা খুব ভালো। আর এখানে যে আসছি সবাই ব্যবহার ভালো, সবাই খুব সুন্দর, সবাই কথাবার্তা চলাফেরা আমার কাছে খুব ভালো লাগছে। জি আসলে এক একটা রোগের এক একজন বিশেষজ্ঞ থাকে। আসলে আমরা অনেক সময় কি অসুস্থ হইলে আমরা আসলে বুঝতে পারি না, তো রোগ আইডেন্টিফাই করতে করতে অনেকে অনেক উপসর্গ বুঝতেও পারে না অনেক ডাক্তার, যার কারণে দেখা গেছে অনেক মানুষ অনেক ভোগে। আসলে যদি রোগটা নির্ণয় করা যায়, সঠিক ডাক্তারের কাছে যদি আসা যায়, তাহলে দেখা যেতেছে খুব শীঘ্রই মানুষ সুস্থতা লাভ করবে। সেক্ষেত্রে আমি বলবো যে যাদের এই ধরনের সমস্যা আছে, সারার ভিডিওগুলো অবশ্যই ইউটিউবে আছে, তো আমার মনে হয় এইগুলো যদি লক্ষণগুলো যদি এইরকম মিলে সেম হয় তাহলে সবারই এখানে আসা উচিত। এবং খুব শর্ট টাইমের মধ্যে স্যার যেই চিকিৎসাটা দেয় আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও এরকম চিকিৎসা, এত শর্টলি মানুষকে রিকভার করা অসুস্থতা থেকে এটা সম্ভব না। সবাই আমার জন্য দোয়া করবে, আর আমি সবাই জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক। আর আমিও সবাই খুব করি শ্রদ্ধা করি, আমার জন্য সবাই দোয়া করে। আমি চাই আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।